প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন জনপ্রিয় ডিবি প্রধান হারুন ভাই সম্প্রতি হারুন ভাইকে নিয়ে শুনেছি করোনায় আক্রান্ত হয়েছে অনেকেই আমরা তাকে খুঁজে পাইনি করোনার কারণে কারণ এখন অবস্থা কি করোনা অসময় আপনাকে কেন ধরল না করোনা তো করোনার তো কোনো সময় অসময় না আমি টেস্ট করেছি টেস্টে পজিটিভ আসছে চার পাঁচ দিন রেস্টে ছিলাম এখন আবার নেগেটিভ আমি ভালো আছে আলহামদুলিল্লাহ কারণ কেন হয়েছে সে আমি নিতে পারবো না মানুষের অসুখ বিসুখ যে নানা কারণে হতে পারে করোনা আমি আগে আক্রান্ত হই নাই এবার আক্রান্ত হয়েছি এবং যে সময় আক্রান্ত হয়েছি এটা মানে আমার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ সময় ছিল পুলিশ সপ্তাহ সপ্তাহের আগের দিন তা আসলে আমি পুলিশ সপ্তাহ মানে এই করোনার কারণে অ্যাটেন্ড করতে পারি নাই তবে অ্যাটেন্ড করতে পেরেছি একদম শেষ দিন সন্ধ্যাবেলা চিফ জাস্টিসের সেশনের সময় হারুন ভাই আপনি এত ফ্রেন্ডলি একজন মানুষ আপনার কাছে সবাই এক্সেস এত মানে আপনি খোলা রেখেছেন যে কারণে দেখা যায় যে দুনিয়ার মানুষ বিভিন্ন জায়গা থেকে আপনাকে সরাসরি ফোন দেয় ছোটোখাটো সমস্যায়ও এক্ষেত্রে আপনার উপর অর্পিত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে আপনি বিঘ্ন হন কিনা আসলে দেখেন মানে প্রত্যেকটা মানুষের নিজস্ব কাজ থাকে তার নিজস্ব এরিয়া থাকে নিজস্ব গন্ডি থাকে এখন আমি মনে করি যে মানুষ যে এত মানুষ আমাকে বিভিন্ন জায়গা থেকে ঋণ দেয় তারা নিশ্চয়ই আস্থার জায়গা থেকে ইংটাবে কিন্তু এটা আমার জন্য একটা বিড়ম্বনার কারণ হচ্ছে যে ঘটনাটা দেখা গেলো সে মানে চিটাগাংয়ের একটা ঘটনা ধরেন একটা রাজশাহীর একটা ঘটনা প্রথম তো তারা ওই থানায় যাবে আর আমাদের যে ডিবির এরিয়াটা কিন্তু আমরা তো ডিবি ঢাকার দায়িত্বে আছে এখন ধরেন একজনের দায়িত্ব একজনের ধরেন নারায়ণগঞ্জের লোক সে তার কোনো প্রবলেম হলে সে নারায়ণগঞ্জ থানায় যাবে নারায়ণগঞ্জের এসপি সাহেবের কাছে যাবে কিন্তু এখন সবাই মানে মানে আস্থার জায়গা থেকে হোক যে কারণে হোক আমাদেরকে বিশ্বাস করার কারণে হোক তারা এখন সরাসরি আমাদেরকে ঋণ দেয় আমরাও আসলে কিছুটা শুনি যে সব কিছু যে আমরা পারি তা না যতটুকু পারি সাজেশন দিয়ে হোক কথাবার্তা বলে অথবা তাদেরকে সান্ত্বনা দিয়ে আমরা চেষ্টা করি তাকে বোঝানো কিন্তু অনেকে বুঝতে চায় না অনেকে মনে করে না আপনাকে আমরা টিভিতে দেখি আপনি সব কাজই করেন আমাদেরটা আপনি করে দিতে হবে কিন্তু এটা যে একটা আমরা যে একটা মানে আইনের মধ্যে চলি বা আমরা যে একটা আমার দায়িত্বটা যে একটা এরিয়ার মধ্যে এটা মানুষ বুঝতে চায় না তারপরও আমরা মানে সকলের সাথে সাধারণভাবে কথা বলে শোনার চেষ্টা করি হারুনভাই মানুষের মনে এরকমও একটা ক্ষোভ আছে যখন তারকাদের সাথে বা বড় বড় নেতাদের সাথে আপনাকে ডিবি অফিসে আপ্যায়ন করতে দেখা যায় খেতে দেখা যায় অনেকেই আক্ষেপ করে বলে যে হারুন ভাইয়ের ভাতের হোটেলে আমরা কবে খাওয়ার সুযোগ পাবো আসলে আপনি কি চোখে দেখেন আসলে এটা যেটা বলছেন যে আমরা তো আসলে আমাদের কাছে হাজারো মানুষ আসে কেউ সকালে আসে কেউ বিকালে আসে কেউ রাতে আসে কেউ লাঞ্চ টাইমে আসে আসলে আমরা কাউকে দাওয়াত দিয়ে ডিবিতে বা ডিবিতে আমরা দাওয়াত দিয়ে খাওয়ার জন্য আসি আসতে বলি না আমি আগেও বলেছি কয়েকবার মানুষ যখন আসে লাঞ্চ টাইমে আসে যদি একান্ত কোনো পরিচিত মানুষ থাকে তাকেও হয়তো বলি যে তুমি তো গ্রাম থেকে আসছো কে আসছো কিনা অথবা আমাদের আমার এখন কোনো পুরুষদের লোক থাকে প্রশ্ন করি আপনি নাচ করেছে কিনা না নাচটা করে যাও এখন কেউ যদি লাঁচ না করে আসে খেয়ে যায় এটা তো আমি মনে কী দোষের কিছু না এটা আমাদের একটা আমি আগেও বলেছি এটা আমাদের মানবিকতা এটা আমাদের পুলিশ যে একটা জনগণের সাথে একটা সুসম্পর্ক বজায় মানুষের একটু খাওয়াইলে তো এটা খারাপ কিছু না তবে হ্যাঁ এখন অনেকে আক্ষেপ করে বলতে পারে এখন আসলে আমি তো আসলে এটা কোনো মানুষ মতন মানে রসবর থেকে বলে থাকে এটা একটা বাতের কিন্তু এটা তো সকল শ্রেণীর মানুষে আসে আলু মুলোমরা খায় অনেক আপনাদের মতো যারা অভিনেতা অভিনেত্রী আসে অনেক সময় লাঞ্চ টাইম হলে খেয়ে যায় সকালবেলা আসছে কিন্তু খান নাই কোনো রাতেও খান নাই আসলে সবাই আসে সকল মুহূর্তেই আসে যখনই সুযোগ পায় আমরা আত্মানের চেষ্টা করি এবং এটা সবাই যে হয় তেমন না অনেক যারা আক্ষেপ করে এখন বাংলাদেশের যদি মানে আমার যারা অনেক ভিউয়ার আসে সকলে যদি মনে করে যে আমি সেখানে যদি খেতে পারতাম হ্যাঁ আমারও ভালো লাগতো যে আমি যদি এরা আমার কাছে আমার একজন ওয়েল ওয়েশার লাঞ্চ টাইমে যদি না খেয়ে আসে আর তাকে যদি আমি আপ্যায়ন করতে পারি এটা আমার কাছে ভালো লাগতো কিন্তু আমার তো সেই পরিবেশও নাই সে আমার মধ্যটা সীমাবদ্ধতা আছে একান্তই যারা ব্যক্তিগত প্রয়োজন নিজের প্রয়োজনে আসে আর যদি আমার পরিচিত হয় হয়তো আমি আমি মন থেকে বলি ভাই খেয়ে আসছো না এখন আমি মনে করি এটা আমি আগেও করেছি এখনও করি বুঝতে পারি কারণ ভয় আপনার কাছে শিল্পীরা আসে বিভিন্ন সময় তাদের সুখে দুঃখে অভিযোগ নিয়ে শিল্পীরা আসতে আসতে দেখলাম সামাজিকভাবে বিতর্কিত মুস্তাক্তিসাও আপনার কাছে এসেছিল এবং এই যে বিভিন্ন শ্রেণীর মানুষজন আসে মুস্তাক্তিশার ইস্যুতে আপনার আসলে দেখেন মানে মানে আমি তো আমাদের কাছে তো সবাই আসবে পুলিশের কাছে তো মানে কে ভালো কে খারাপ সেটা তো না সবাই আসবে সবার কথা আমরা শুনি এখন কে বিতর্ক কেউ বিতর্ক না সে সেটা কিন্তু আমরা বিবেচনায় রাখি না আমরা হলো একটা মানুষ যখন দীপদেবরা আমাদের কাছে আসে আমরা তো তাকে বলি না তুমি আমার কাছে আসো সে হয়তো রেঁপে এসে বলছে আমি একটু আমি লাইফ রিক্সে আসি আমাকে থ্রেট দিচ্ছে আমি একটু দেখা করতে চাই আমরা তো শুনি শুনে যদি প্রয়োজন হয় আমরা তখন থানাকে বলে দিই সেই প্রেক্ষিতেই ওরা আসতে পারে আসছে কথা বলেছে আমরা শুনেছি ওনারা চলে গেছে এরমভাবে ওনার বাবাও এসেছে তার কথা আমরা শুনেছি এখন সকল শ্রেণীর মানুষই আসে এখানে আলিমালারা আসে রাজনীতিবিদরা আসে মানে আপনাদের মতো অভিনেতা অভিনেত্রীরা আসে আমরা আসে আসার অ্যাচিভমেন্ট এটা আপনার অ্যাচিভমেন্ট নাকি এটাকে আপনি বলবেন যে এটা আপনি একটা ভুল করেছেন যে ধরেন এর আগেও বাংলাদেশে অনেকেই ডিবি প্রধান হয়েছে কিন্তু এত অবাধ বিচরণ ডিবি প্রধান কার্যালয়ে বিভিন্ন শ্রেণীর মানুষের কখনও আলোচনায় আসেনি আপনি আসার পরেই সেটা আলোচিত এটার কারণ এখন এটা আপনি ভালো করে বলেন যে যখন আপনি যখন অভিনয় অভিনয় করেন অভিনয় যদি আপনি যখন মনে করেন আপনি হাজারো ভক্ত আপনার সাথে আসে সেলফি তুলে আবার আরেকজন অভিনয় শিল্পীর কাছে কেউ যাচ্ছে না তাহলে এটা কি আপনি নেগেটিভ দেখবেন না পজিটিভ দেখবেন এটা এক নম্বর দুই নম্বর হলো এখন আমি হওয়ার পরে মানুষ কেন আসে এখন আমি এটি আগেও বললাম যে এটা একটা স্বস্তির জায়গা আস্থার জায়গা মানুষ তার মনের কথাটা দুঃখের কথাটা যে কথাটা তার পিতামাতাকে বলতে পারে না তার অভিভাবককে বলতে পারে না রকম কথাটা আমাদের কাছে বলতে আসে এই বলার যে সুযোগ এবং মানুষের যে তাৎক্ষণিক যে সমস্যা পড়ে এই সমস্যাটা পুরোপুরি আমরা সমাধান করতে না পড়লে অভিযোগটা আমল নিয়ে আমরা যে চেষ্টা করি এতে হয়তো মানুষ হয়তো মনে একটা আস্থার জায়গা ফিরে পেয়েছে যার কারণে আমাদের কাছে মানে আগেও এসেছে হয়তো এখনও আসে হয়তো এখন পরিমাণটা একটু বেশি কারণ আমি একটা জিনিস একটু আপনার নজরে আনতে চাই আপনার এই ডিবি কার্যালয়ে আপনার অধীনে যারা আছেন বড় বড় কর্মকর্তা সহ তাদের কাউকে কখনও কোনো কিছু অনুরোধ করা হলে তারা বলেন যে হারুন স্যারকে একটু জানাতে হবে ওনার কনসার্ন নিয়ে আমাদের কাজটা করতে হবে ধরেন যে কোনো একটা মানুষ হেল্প চাইলো কিন্তু ওনাদের কিন্তু পাওয়ার আছে ওনারা কিন্তু সেই কাজটা করে দিতে পারে কিন্তু আপনার কনসার্ন ছাড়া কেউ কোনো কাজ করে না তার মানে কি আপনি ক্ষমতা আপনার এক হাতে কুক্ষিগত করে রেখেছেন নাকি ওনারা আপনার অনুমতি ছাড়া ছোট্ট করতে পারে না আসলে দেখেন আপনি যে প্রশ্নটা করেছেন এটা তো আসলে এরা এই কথাটা আসলেই বলে আমি জানি না এবং এ ধরনের কেউ তো আমাকে বলে না যে আমরা এখন বিষয়টা হচ্ছে মামলা থানায় রুজু হয় সে মামলাটা আমাদের কাছে আসে যে যে থানা বা যে ডিভিশনের মামলাটা সে থানায় মামলাটা চলে যায় সে থানার লোকজন এটা অভিযোগটা আমলে নেয় আমি তদন্ত করে আসামি গ্রেপ্তার করে সেক্ষেত্রে তো আমার কোনো আইন বাধা থাকার কথা না কারণ আমি মনে করি আমার অধানস্থ যারা আছে সবাই স্মার্ট এবং কর্মকর্তা আজকে যে ডিবির অ্যাচিভমেন্ট এটা কিন্তু একজাক তরুণ দক্ষ কর্মকর্তার কারণে কিন্তু এই টিভির আজকে যে মাস্টার জায়গা বা ডিবি শোনা সারা বাংলাদেশে ছড়িয়ে আছে আমি মনে করি তারা অবশ্যই কাজ করতে সক্ষম এখন যে বিষয়টা অনেক বিষয় আছে সেগুলি তো আইনের মধ্যেই পড়ে না আইনের কাঠামোর মধ্যেই নাই যে কাজটা হতো তারা মানে করলে একটা বিতর্কে পড়ে যেতে পারে সেক্ষেত্রে অনেক সময় হয়তো বলে এরকম যে একটু আমাদের সিনিয়র স্যারের সাথে একটু কথা বলে আসেন তাহলে আমরা এটা দেখি আইনগত প্রক্রিয়া সব কাজ তো আমরা আসলে আইনের মধ্যে পড়ি যেমন একজন আসলেন সে বললেন তার কাজটা ধরেন রাজশাহী রাউজ মানে চিঠা রাও জানে এখন তো আমাদের পণ্ডিত হলো ঢাকার শহরের মধ্যে আর একজন আসলো তার কাজটা ধরেন বাসন অথবা কাশিম্প এটা আমাদের আইন আইতান আওতার মধ্যে নেই সেক্ষেত্রে হয়তো ওনারা আমাদের কোনো কর্মকর্তাকে বলে তারা বলে এটা তো আমাদের গণ্ডির মধ্যে পড়ে না তারপরও যদি আমাদের ডিবির হারুন স্যারকে বলেন হয়তো আমরা এটা চেষ্টা করে দেখতে পারি এরকম বলতে পারি তার সেক্ষেত্রে সব ক্ষেত্রেই আমি মনে করি আমাদের সকল দক্ষ যে অফিসাররা রয়েছে তারা মনে প্রাণে চায় যে মানুষকে খুশি করতে এবং মানে আমি মনে করি সবাই এই যে উত্তরটা দেওয়া যে হ্যাঁ আমাকে বললে তো মানে বরং মানে গণ্ডিটা ভালো এরকম তারা কিন্তু ভালো কথাটা বলে এটা আমার লাস্ট কোশ্চেন আপনার কাছে মুশতাক টিশাও এসেছিল টিশার বাবাও এসেছিল আপনার কাছে আপনি উভয় পক্ষের কথা শুনেছেন ব্যক্তি হারুন ভাই এই পুরো বিষয়টা যেটা সমাজে ব্যাপক ভাইরাল ব্যাপক তোলপার সমাজে ভীষণ রকম ইম্প্যাক্ট ফেলেছে কেউ টিশার বাবার পক্ষে কেউ আবার টিশার অ্যাক্টিভিটিস দেখে তার মন অন্যরকম হয়ে যাচ্ছে যে মেই তো বাবার পক্ষে নাই এদিকে মুশতাকের চরিত্র এবং কার্যকলাপ নিয়েও অনেক বিতর্ক আছে আপনি নিজে একজন মানুষ হিসেবে এটাকে কিভাবে মূল্যায়ন করেন ডিবি না আমি মানুষ হিসেবে জিজ্ঞেস করলাম না আমি আসলে প্রথমত আমি ডিবির একজন কর্মকর্তা হিসেবে। সকল মানুষেরই অ্যাক্টিয়ার আছে আমার কাছে আসা তাদের কথাগুলি শোনা সেক্ষেত্রে তারা আমাদের কাছে বিভিন্ন অভিযোগের আবেদন করে সেগুলো আমরা আমাদের যে মানে দক্ষ কর্মকর্তারা আছে তাদেরকে আমরা দিই তারা এটা খুশখবর নিয়ে দেখে আসলে ঘটনাটা একচুয়ালি কী যেহেতু দুই পক্ষই এসেছে দুই পক্ষই আমাদের কাছে তারা তাদেরকে তাদের লাইফ রিক্সের কথা বলেছে তাদের হুমকির কথা বলেছে কিন্তু এইসব কথা বললে তা আসলে আমরা একটা আমলে নেই সেই ক্ষেত্রে দুইজনের অ্যাপ্লিকেশনই আমরা একজন পুলিশ কর্মকর্তা হিসেবে আমি খতিয়ে দিয়েছি আর ব্যক্তি হিসেবে আমি বলবো যে তিশার বাবারও যেমন একটা মানে প্রত্যেকটা বাবা মা বাবা মা চায় তার মেয়ে ভালো থাকুক সুস্থ থাকুক এবং তার বাবা মাকে বাবা মা তার সন্তানকে ঘিরে অনেক স্বপ্ন থাকে সেই হিসেবে তার বাবা মা হয়তো তার মেয়ের প্রতি তো একটা স্বপ্ন ছিল স্বপ্নটা ভেঙে গেছে অথবা যে কোনো কারণে হোক সে এটা মেনে নিতে পারছে না যে কারণে সে সমাজে তার মানে অভিব্যক্তিটা প্রকাশ করছে অন্যদিকে তিশা হয়তো তার মানে বয়স সে এখন যেহেতু অ্যাডাল্ট আঠারো বছরের উপর হয়ে গেছে তারও তো একটা মানে ইয়ে রয়েছে যে মানে অধিকার আছে সে কাউকে পছন্দ করতে পারে কাউকে ভালোবেসে বিয়ে করতে পারে তবে আমি মনে করি ব্যক্তি হারণ হিসেবে মনে করি সমাজে মানুষ ম্যাক্সিমাম মানুষই এটাকে সহজভাবে গ্রহণ করে নাই মুস্তাকের এই যে এইটা। কারণ মুস্তাক আমি এটা বলবো না যে এটা আসলে মানে মুস্তাক কেন গ্রহণ করবে না যে আসলে মুস্তাক তিশার বাবার কমপ্লেনের প্রেক্ষিতে না আসলে তাদের যে ডিফারেন্সটা অনেক বেশি মানে যদিও তিসা মুস্তাক বলে থাকে যে আমি তো শরীয়তসম্মতভাবে আইনগতভাবে বিয়ে করেছি এটা তো সে তার ব্যাখ্যা ইসলাম শরীয়ত মতে সে বিয়ে করেছেন সে বলেন কিন্তু সাধারণ মানুষের অভিব্যক্তির সাথে আমি একমত করে বলি আসলে মানুষ এটাকে সহজভাবে গ্রহণ করে নাই যার কারণেই মানে বইমেলাতে শুরু করে বিভিন্ন জায়গাগুলিতে সে আমাদের কাছে যে কমপ্লেনটি করেছেন সিকিউরিটি কমপ্লেন হুমকি কমপ্লেন সে কেউ করেছেন তা আসলে আমি মনে করি যে এখন এটা তাদের পার্সোনাল বিষয় এই বিষয়ে আমরা নাক গোলাতে চাই না আমরা শুধুমাত্র তদন্ত করছি এখানে কোনো ঝুঁকি এখানে কোনো তাদেরকে তাদের কোনো হুমকি অথবা তাদেরকে টেলিফোনে মানে কোনো ধরনের মানে কোনো ধরনের দুই পক্ষের নিরাপত্তায় আপনারা নিশ্চিত করার চেষ্টা করছেন আমরা দেখছি অসংখ্য ধন্যবাদ হারুন ভাই আপনাকে আপনি এমনিতে আর কিছু বলতে চান আমাদের উদ্দেশ্যে আপনার এই ভিডিও অসংখ্য মানুষ দেখবেন না আসলে মানে আমি আবারও বলছি যে আসলে প্রত্যেকটা মানুষেই কাজ করে আমরাও কাজ করি আমরা পুলিশ কর্মকর্তা হিসাবে আমরা সাধারণ মানুষের জনগণের মানে নিরাপত্তা বিধান করা এবং সমাজে যে মানে যে কাজগুলি হচ্ছে ধরেন সাইবার রিলেটেড অপরাধ থেকে শুরু চোরি চিন্তায় কিশোর গ্যাং বিশেষ করে আমরা যে কিশোর গ্যাংয়ের উপর আমরা কাজ করছি আমরা মনে করি সমাজের বিভিন্ন স্তরে সঙ্গবদ্ধ যে অপরাধ চক্র রয়েছে এই অপরাধ চক্র যারা সমাজে থেকে মানুষকে হয়রানি চিন্তায় চুরি মাদক ব্যবসা করছে আমরা তাদের বিরুদ্ধে আমাদের অভিযান এখন অব্যাহত আছে আমরা মনে করি আমাদের ডিবির প্রত্যেকটা টিম ঢাকা শহরের প্রতিটি জায়গায় যেখানে মাদক ব্যবসা থাকবে যেখানে চুরি চিন্তার ঘটনা ঘটবে কিশোর ব্যঙ্গে থাকবে আমরা প্রত্যেকে আইনের আওতায় নিয়ে আসবো অসংখ্য ধন্যবাদ ডিবি প্রধান হারুন ভাইকে